নমস্কার এনএস এর বিশেষ অনুষ্ঠান কণ্ঠস্বরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সমষ্টি ডেলিমিটেশনের পর আবার পঞ্চায়েত ডেলিমিটেশন হয়েছে এবং পঞ্চায়েত ডিলিমিশনের পর দেখা গিয়েছে বরাক উপত্যকার বিভিন্ন সমষ্টিতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে হাইলাকান্দি জেলায় দেখা গিয়েছে ব্যাপকভাবে সমষ্টি ডেলিমিটেশনে ব্যাপকভাবে দেখা গিয়েছে সেখান থেকে প্রতিক্রিয়া আসছে হাইলাকান্দি জেলা থেকে এবং হাইলাকান্দি জেলায় প্রায় বেশি সংখ্যক গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় সংখ্যক গ্রাম পঞ্চায়েত এলাকা গঠন করা হয়েছে জিপি গঠন করা হয়েছে প্রায় চার হাজার থেকে ছয় হাজার এবং কিছু সংখ্যক এলাকা গঠন করা হয়েছে প্রায় দশ হাজার থেকে শুরু করে প্রায় ষোলো হাজার পর্যন্ত সেই ক্ষেত্রে বিভিন্ন বিরোধীরা বিভিন্নভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং দেখা গিয়েছে বিরোধীরা বা কয়েকটি দল সংগঠন ইতিমধ্যে দেখা গিয়েছে হাইলাকান্দির তিন বিধায়কের ওপর গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন বিধায়করা বিজেপির সাথে মিলে এই ডিলিমিটেশন প্রক্রিয়া করেছে এবং তাদের তাদের যে রাজনৈতিক ফায়দার লাভের জন্য সেই ডিলিমিটেশন করেছে এবং ইতিমধ্যে সে বিষয়ে কথা বলার জন্য আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন এবং ইতিমধ্যে আমাদের সাথে উপস্থিত আছেন স্টুডিওতে আছেন কাটলিছোড়া বিধানসভা সমষ্টির বিধায়ক সুজামুদ্দিন লস্কর প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি কণ্ঠস্বর প্রোগ্রামে সবাইকে নমস্কার ও আমার আন্তরিক ধন্যবাদ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বরাক ডেমোক্রেটিক স্টুডেন্ট ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আহাদ লস্কর আপনাকেও আমি স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ প্রথম আমি বিধায়ক সুজামুদ্দিনের কাছে যাব কেননা দেখা গিয়েছে আপনার উপর গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে সমষ্টি ডেলিমিটেশনের পর পঞ্চায়েত যে ডেলিমিটেশন হয়েছে তারপরও আমি যাব সমষ্টি ডেলিমিটেশনের ক্ষেত্রে কিন্তু প্রথমে আমি জানতে চাইব আপনার কাছ থেকে যে পঞ্চায়েত ডেলিমিটেশন যে গঠন করা হয়েছে বা যে ড্রাফটের পর ইতিমধ্যে ফাইনালও যে ফাইনাল যে লিস্ট তালিকা সেটাও ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে সেই ক্ষেত্রে প্রথম আপনার কি প্রতিক্রিয়া থাকবে দেখেন এই পঞ্চায়েত ডেলিমিটেশন যখন খসড়া আউট হয় তখন থেকে আমি খসড়ার বিরুদ্ধে আন্দোলন প্রতিবাদ বা প্রশাসনের ডিসি সিও গার্জান মন্ত্রী সবার সঙ্গে যোগাযোগ রেখেছি কিন্তু খসড়ার পরে একটা টাইম দেওয়া হয়েছিল যে দুই তিন দিন সেটার উপর উজর আপত্তি দাখিল করা হবে আর ফাইনালে সেটা সংশোধন করা হবে এই অবস্থায় কোনো আন্দোলন হয়নি কারণ যখন উজোর আপত্তির একটা কথা এসেছে ফাইনালে কি হয় সেটা দেখার জন্য আমাদের জেলা প্রশাসন আমাদের জেলা পরিষদের সিএমও মহাশয় প্রায় রাত্রে বারোটা পর্যন্ত তিন দিন এই উজোর আপত্তি শুনেন কিন্তু যখন ফাইনাল লিস্টটা আউট হয় ফাইনালে দেখা যাক কোনো তারতম্য হয়নি যেরকম ড্রাফট হয়েছিল সেই রকম ফাইনালও হয়েছে তারপরে এস যেটা আমার আসাম সরকার থেকে একা মহাশয় পঞ্চায়েতের যে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি উনি দিয়েছিলেন আমাদের তিনটা ক্যাটাগরি এ বি সি হাইলাকান্দি জেলা বি ক্যাটাগরিতে পড়ে যেখানে আট হাজার থেকে দশ হাজার দুশো পর্যন্ত সীমাবদ্ধ ছিল টু থাউজেন্ড ওয়ানের পপুলেশন সেখানে আমি হিসাব করে দেখেছি আটত্রিশ টাকা উপাঞ্চায়েত সাত হাজারের ভিতরে করা হয়েছে তিন হাজার থেকে সাত হাজার আর চব্বিশ টাকা উপাঞ্চায়েত গঠন করা হয়েছে সাত হাজারের উপর থেকে চোদ্দো হাজার সাতশো পর্যন্ত এই যেটা দেখার পরে আমি কোনো উপায় নেই কারণ ফাইনাল হয়ে গেছে তারপরে আমি উচ্চ যে হাইকোর্টে আমি আমার সমষ্টি থেকে বিডিএসএফ সংস্থা বা আরও তিন চারজন মিলে প্রায় দুই তিনটি কেস বর্তমানে আছে কেসগুলার হেয়ারিং চলতেছে আমাদের সমষ্টির যেটা কেস পুরা ভিত্তিক হাইলাকান্দি আলগাপুর কাটলিচোড়া পুরানা তিনটা সমষ্টির বর্তমান যেটা হাইলাকান্দি আর আলগাপুর কাটলিচোড়া সেটা নিয়ে পুরা সম্পূর্ণ যে এস বিরুদ্ধে নিয়মের বিরুদ্ধে যেভাবে ডেলিমিটেশনটা হয়েছে প্রায় এক একটা গাঁ পঞ্চায়েত পনেরো কিলোমিটার দশ কিলোমিটারের বিরুদ্ধে সীমাবদ্ধ আছে সেই বিষয়ে যাব কিন্তু আমাদের স্টুডিওতে বেশি গয়ে গত কয়েকদিন আগে দেখা গিয়েছে হাইলাকান জেলা রাইজ দলের একজন নেতা আপনার পর গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন আপনি দেখা গিয়েছে প্রথম যখন ড্রাফট প্রকাশ হয়েছিল ড্রাফট প্রকাশের পর আপনি এলাকা এলাকায় গিয়ে মিটিং করেছেন মিটিং করার পর জনসাধারণকে আপনি বলেছেন যে এই আন্দোলনের কোনো প্রয়োজন নেই এগুলি আমাদের মতন হবে বা এগুলি ফাইনাল তালিকায় সুন্দরভাবে আসবে এবং উনি বলেছেন যে আপনি সেই সময় এলাকা এলাকা মিটিং করে জনসাধারণকে ভুল বার্তা দিয়েছেন এবং এই আমাদের টেলিভিশন স্টুডিওতে এসে উনি এই আপনার উপর গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন সেই ক্ষেত্রে কি বলবেন আপনি উনি কি করেছেন উনি রাইজের দলে আছেন যিনি বলেছেন আমি দেখেছি আপনার এই মিডিয়াতে যেভাবে বলছেন বিধায়কের উপর দোষ চাঁপে দিতেছেন আজকে সমগ্র আসাম রাজ্যে এই ডেলিমিটেশন উল্টাপাল্টা হয়েছে আমার বরাকবেলিতে হাইলাকান্দি কাসাল করিঙ্গ তিনটা জেলার যেভাবে ডেলিমিটেশন করা হয়েছে পঞ্চায়েতের এটা একটা উদাহরণ যে এস একদিকে আর কাজ হয়েছে অন্যদিকে তার জন্য উনি আমার উপর দোষারোপ করছেন বা আমার বাকি দুই বিধায়কের উপরে দোষারোপ করছেন রাইজের দল কী করলো রাইজের দল আজকে বলছে একশো ছাব্বিশ সিটে বিধায়ক সমষ্টিতে প্রার্থী দিবে কার ইশারায় বলতেছে এটা তো আর আসামের জনসাধারণ বুঝতেছে আজকে রাইজের দলের কর্তব্য ছিল যেভাবে আমাদের জেলার বিভিন্ন এনজিও সংস্থা যেভাবে হাইকোর্টের দায়স্থ হয়েছে ওনারা দ্বায়স্থ ওনারা মিডিয়ার মধ্যে রাজনীতি করতে চায় কিছু গাঁয়ের মানুষ নিয়ে হাল্লাগুল্লা করে হায় হায় দেয় আর রাত্রে হলে সেটা সমাধান করে নেয় সেইভাবে আমরা রাজনীতি করি না আমি যেটা বিধায়ক নির্বাচিত হওয়ার পরে যেভাবে রাইজের সঙ্গে আসি প্রত্যেক মানুষের সুখে দুঃখে ডেলিমিটেশন অ্যাসেম্বলি ডেলিমিটেশন পঞ্চায়েত ডেলিমিটেশন দুইটা নিয়ে আমি যেভাবে ফাইট করেছি সরকারের সঙ্গে সর্বোচ্চ আদালতে গিয়েছি বিধানসভা যেটা ডেলিমিটেশন হয়েছিল কিন্তু রাইজের দল কী করেছে রাইজের দল বলেন আর কংগ্রেস বলেন ওরা বুটের ভিক্ষা করে কিন্তু রাইজের স্বার্থে কোনো কথা বলেনি আজকে আমার দল থেকে আমিই প্রত্যেকটা সমস্যা নিয়ে যেভাবে দৌড়চাপ করতেছি আজকে দেখেন বর্তমানে আবার ওয়ার্ডগুলো বানানো হইতেছে কিন্তু আশ্চর্যের বিষয় কোনো ওয়ার্ড তিনশো চারশো ভুটান নিয়ে বানানো হচ্ছে কোনো ওয়ার্ড হাজার বারোশো ভুটান নিয়ে বানানো হচ্ছে সেটা বুট কীভাবে দিবে ইভিএম মেশিনে বুট দিতে সকাল আটটা থেকে চারটা পর্যন্ত টাইম থাকে কিন্তু সেখানে পঞ্চায়েত ইলেকশন তিনটা ব্যালেটে বুট হবে এই তিনটা ব্যালেটের বুটে বারোশো চোদ্দোশো যদি বুটার একটা সেন্টারে থাকে সেখানে তিনটা সেন্টার বানাতে হবে একটা সেন্টার দিয়ে কাজ হবে না রুম ওয়ান টু থ্রি এইভাবে করতে হবে আমার জেলায় দুইটা সমষ্টি একটা সমষ্টিতে তিন হাজার চার হাজার পাঁচ হাজার পপুলেশন দিয়ে পঞ্চায়েত গঠন করা হয়েছে আর একটা সমষ্টিতে চোদ্দো হাজার বারো হাজার পনেরো হাজার এইভাবে পপুলেশন দিয়ে যে এই গ্রাম পঞ্চায়েত গঠন করা হয়েছে সেটা একটা উদাহরণ আসামের মধ্যে কোনো জেলায় এরকম হয়নি ইতিমধ্যে আমি চলে যাবো আব্দুল আহাদের কাছে আবদুল আহাদ লস্কর যেহেতু বরাক উপত্যকার বিভিন্ন সমস্যা নিয়ে আপনি বিগত দিনে আমরা দেখে আসছি আপনি আন্দোলন করে আসছেন বা ইতিমধ্যে দেখা গেছে পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে বিডিএসএফ এর কি করণীয় চলা বা বরাক ডেমোক্রেটিক স্টুডেন্ট ফ্রন্ট কি পদক্ষেপ নিয়েছে দেখেন যে পঞ্চায়েত ডিলিমিটেশন হয়েছে সর্বপ্রথমে সেটাকে আমি অসাংবিধানিক অগণতান্ত্রিক বৈষম্যমূলক একপক্ষীয় ডিলিমিটেশন সেটাকে আইতায়িত করলাম অসাংবিধানিক দেখেন আমরা প্রতিবাদ করেছিলাম গোটা হাইলাকান্দি জুড়ে যখন ডেলিমিটেশনের খসড়া পাবলিশ হয়েছিল গোটা হাইলাকান্দি জুড়ে বলদাবলদিতে প্রতিবাদ করেছি সাহাবাদে প্রতিবাদ করেছি দিননাথপুরে প্রতিবাদ করেছি কৃষ্ণপুরে প্রতিবাদ করেছি গাড়মুরায় প্রতিবাদ করেছি জামিরায় প্রতিবাদ করেছি প্রত্যেকটা জায়গায় আমরা বিধায়ক সুজামুদ্দিন সাহেবকে আমন্ত্রণ জানিয়েছিলাম প্রত্যেকটাতে আমরা অ্যাওয়ারনেস করেছি তারপরে প্রতিবাদী কার্যসূচী পালন করেছি বিধায়কের প্রত্যেকটা আমাদের প্রতিবাদী কার্যসূচীতে কাটলে চড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর অংশগ্রহণ করেছিলেন আমরা জনগণকে কথা দিয়েছিলাম যদি সরকারের যে খসড়া যেটা পাবলিশ হয়েছে সেটা আমরা দেখতে পেরেছি একপক্ষীয় হয়েছে যদি সেটা পুনর্বিবেচনা করে যে হেয়ারিংয়ের আমাদেরকে সময় দেওয়া হয়েছিল সেই হেয়ারিংয়ে আমরা আমাদের শুনানি হবে আর আমরা যে সাবমিশন দেবো সেই সাব সেই সেই সাবমিশন অনুযায়ী যদি পুনর্বিবেচনা করে মানে সম্পূর্ণ এস মতে যদি ডেলিমিটেশন হয় তাহলে আমরা সরকারকে সাধুবাদ জানাবো এবং ডেলিমিটেশন কমিটির যারা আমাদের হাইলাকান্দির যে অফিসিয়াল যারা আছেন ডিস্ট্রিক্ট ডেলিমিটেশন কমিটির চেয়ারম্যান ডিসি এবং মেম্বার সেক্রেটারি সিও তাদেরকে আমরা সাধুবাদ জানাবো কিন্তু হেয়ারিং হয়েছে ঘন্টা ঘন্টাকে ঘন্টা এক একজনে সাবমিশন দিয়েছেন কিন্তু সাবমিশনের পর আমাদেরকে যেভাবে সাবমিশন আমরা দিয়েছিলাম যেভাবে হেয়ারিং হয়েছিল সেটাকে কোনো ধরনের গুরুত্ব না দিয়ে সম্পূর্ণ একপক্ষীয় আবারও এই ফাইনাল লিস্টটা পাবলিশ হয়েছে দেখেন তার পর আমরা জনগণকে কথা দিয়েছিলাম যে যদি সরকারের এই যে একপক্ষীয় সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করা না হয় তাহলে আমরা হাইকোর্টে যাব আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি হাইকোর্টের দ্বারস্থ হয়েছি আমাদের মামলাও করেছি আপনারা দেখেছেন আজকে উপত্যকার দুইটা দৈনিকে দৈনিক যুগসংঘ এবং দৈনিক সাময়িক প্রসঙ্গে আমাদের নিজ পাবলিশ হয়েছে সেটাতে আমরা বলেছি যেভাবে আমরা কেস আমাদের মামলা করেছি সেই মামলা অনুযায়ী আমরা তাদেরকে আমরা আমাদের নিউজ আমাদের বক্তব্যটা সেটা আমরা সেই দুই পেপারের মাধ্যমে সমস্ত বরাক উপত্যকারকে আমরা জানিয়ে দিয়েছি দেখেন আমাদের কেস নম্বরটা হয়েছে যেটা আমরা হাইকোর্টে কেস করেছি সেটা ডাব্লিউপি উইদিন ব্যাকেট উইদিন ব্যাকেট সি ফাইভ সিক্স ওয়ান থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা আমাদের হাইকোর্টের কেস নম্বর আমাদের অ্যাডভোকেট যিনি আছেন উনি মোস্তুফা খাদ্দাম হুসেন এবং ওনার সাথে আরও আছেন এবং ওনার একজন সিনিয়রও আছেন আমরা সিদ্ধান্ত নিয়েছি যদি হাইকোর্টে যদি আমাদের আমাদেরকেই যদি মামলার যদি কোনো ধরনের গুরুত্ব না আসে এবং আমাদের হাইলাকান্দি জেলায় যে সমস্ত ডেলিমিটেশন হয়েছে পপুলেশন ওয়াইজ যদি ডেলিমিটেশন হয় সেটা আমাদের হাইলাকান্দির দুই সমষ্টিতে যেভাবে হয়েছে সেটা আমরা মনে করবো সরকারে মনোফলি চালিয়েছে সরকার তাদের যে সিদ্ধান্ত নিয়েছে সেটা অসাংবিধানিক সিদ্ধান্ত এবং যারা যে সরকারি অফিসিয়াল নিয়োগ ছিল আমি মনে করছি ওনারা কোনো একজন অফিসিয়াল সেই ডেলিমিটেশনের খসড়া হোক এবং ডেলিমিটেশনের যে ফাইনাল লিস্ট পাবলিক করতে ওনাদের কোনো ধরনের কন্ট্রিবিউশন নাই সম্পূর্ণ যে আমাদের সরকার পক্ষের যারা নেতাকর্মীরা আছেন ওনারা সেই সব প্রস্তুত করেছে আমি একটা চ্যালেঞ্জ জানিয়ে বলতে পারছি আপনাদের আপনাদের এই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আসামের মানুষের মুখ্যমন্ত্রীকে বলবো যে আমাদের হাইলাকান্দি জেলার যারা ডেলিমিটেশনের প্রক্রিয়া চালিয়েছিলেন ডেলিমিটেশনের যেভাবে ডেলিমিটেশনের প্রস্তুত করেছিলেন

যে চোদ্দ হাজারের উপর পপুলেশন আছে সেই জিপি ইনক্লুড করে আমরা মামলা করেছি আমরা বাবারঘাট জিপি ইনক্লুড ইনক্লুড করে মামলা করেছি আমরা নারায়ণ নারায়ণপুর জিপি ইনক্লুড করে মামলা করেছি এবং বলদা বলদি আমরা যে বর্তমানে আপনার সবথেকে বড়ো কথা হয়েছে মামলার গ্রাউন্ড একমাত্র কারণ হয়েছে এসবিতে উল্লেখ ছিল যে যদি কোনো ধরনের ন্যাচারেল ব্যারিয়ার থাকে তাহলে সেই ন্যাচারাল ব্যারিয়ার কোনো অবস্থায় ক্রস করে কোন ধরনের কথা বলবো পরবর্তীতে কিন্তু মামলা করেছেন ঠিক আছে তার আগেও আমরা দেখেছি মামলা করা হয়েছিল অনেকের অভিযোগ করছেন যে লোক দেখানোর মামলা এবং ইতিমধ্যে আমি চলে যাব বিধায়ক সুজামুদ্দিনের কাছে যেহেতু আপনি দেখা গিয়েছে সুপ্রিম কোর্টেও গিয়েছিলেন বিধানসভা এর পর সুপ্রিম কোর্টেও গিয়েছিলেন তো অনেকে দেখা গিয়েছে অভিযোগ করছেন যে এটা লোক দেখানো লোক দেখানোর জন্য আপনি কোর্টের দ্বারস্থ হয়েছেন সেই ক্ষেত্রে কি বলবেন আপনার সেই মামলার স্ট্যাটাসটা কি ইতিমধ্যে দেখেন আমাদের যে গণতান্ত্রিক সিস্টেম সরকারের যেটা সিস্টেম সেটা সরকারের সিস্টেমের বাহিরে ডেলিমিটেশনটা হয়েছে এসওপির বাহিরে হয়েছে তার জন্য যাওয়ার দুই নম্বর কোনো স্থান থাকলে আমি জানতে বলতে পারবো না হাইকোর্টের দায়স্থ হয়েছি যে এস ওপির নিয়ে যে এসওপিতে একরকম বলা হয়েছে আর ডেলিমিটেশন আরেক রকম করা হয়েছে সেটা কিছু রাজনৈতিক দল বলবে লোক দেখানো কিন্তু লুক দেখানো ওদেরও হাইকোর্টে যাওয়া উচিত ছিল গেলে বুঝতে পারবে হাইকোর্টে কি জাজমেন্ট আছে কি হয় হাইকোর্ট ফেল মানলেও আমরা সর্বোচ্চ আদালতে সুপ্রিম কোর্টে যাব নিজের গ্রাম বাঁচাতে পারেননি কোনো হাইকোর্টে দায়স্থ হননি একমাত্র বিধায়ক সুজামুদ্দিনকে উদ্দেশ্য করে কথা বললে চলবে না সেই রকম রাজনীতি হবে না রকম রাজনীতি করে নেতা হওয়া যাবে না আজকে আমি বিধায়ক আমি সমগ্র জেলা জুড়ে আন্দোলন করেছি সমগ্র জেলার কথা হাইকোর্টে উঠিয়েছি আজকে আপনারা জানেন ব্লকের কথা পরে বলবো যে গাঁও পঞ্চায়েতে যেটা হয়েছে সমগ্র আসামের মধ্যে নজিরবিহীন হাইলাকান্দি জেলা যেখানে তিনটা সমষ্টিতে একটা বিলুপ্ত হয়ে দুটা করা হয়েছে তার মধ্যে এগারোটা জেলা পরিষদের মধ্যে আটটা বানানো হয়েছে তার মধ্যে দুইটা আরবান এরিয়া হাইলাকান্দি যেটা একশো একুশ এলএসি সেখানে আরবান এরিয়া দুটা হাইলাকান্দি আর লালা টাউন যে দুইটা চাল্লিশ হাজার পপুলেশন মাইনাস প্লাস একশো বাইশে অ্যাসেম্বলি পার্লামেন্ট যেটা ইলেকশন হয়েছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার ভোটার ছিল আর হাইলাকান্দিতে দুই লক্ষ সতেরো হাজার যেখানে পঞ্চায়েত ডেলিমিটেশনে আরও চল্লিশ হাজার মাইনাস এক লক্ষ আশি হাজারের মধ্যে যেটা গাঁও পঞ্চায়েত ত্রিশটা বানানো হয়েছে আর বত্রিশটা গাঁও পঞ্চায়েত আলগাপুর কাটিচোলাকে দেওয়া হয়েছে নব্বই হাজার বুটারের ডিফারেন্সে দুইটা গাঁও পঞ্চায়েত বাড়ানো হয়েছে সেখানে সেই কথাগুলা আমি সরকারের সঙ্গে বিভিন্ন সময় আলোচনা করেছি মুখ্যমন্ত্রীর দায়স্থ হয়েছি গার্জিয়ান মন্ত্রীর দ্বায় হয়েছি ডিসি সিও সবাইকে বলেছি কোনো বিচার না পেয়ে ফাইনাল লিস্টেও কোনো বিচার না পেয়ে হাইকোর্টের দায়স্থ হয়েছি যদি রাজনৈতিক কিছু দল বলছে দুই নম্বর যাওয়ার জায়গা থাকলে আমাকে বলে দিন কোথায় যাব আপনার এই কাজ কিন্তু প্রশংসার যোগ্য কিন্তু আপনার দুই সতীর্থ বাকি দুই বিধায়কের ভূমিকা নিয়ে কি বলবেন আপনি বাকি দুই বিধায়ক কি করেছেন বিভিন্ন মিডিয়ায় আপনারা দেখেছেন আমাদের একজন বিধায়ক হাইলাকান্দি উনি উনার ভূমিকা কি আছে উনি কি করতেছেন কোন রাজনৈতিক দলে আছেন কোন রাজনৈতিক ইশারায় চলছেন সেইগুলা কথা আমার সতীর্থ বিধায়ক আমি বলতে পারবো না বিভিন্ন মিডিয়া পেপার সব জায়গায় বাহির হইতেছে যে উনার ভূমিকাটা কি। আলগাপুরের বিধায়ক আমার সঙ্গে ছিলেন এই ডেলিমিটেশন পাইচায়েত ডেলিমিটেশনে আমরা দুইজন মিলে প্রতিবাদ করেছি আমরা ডিসি জেলা পরিষদের সিও বা মিডি কনফারেন্স হলে ডিসির আমি প্রশ্ন করেছি যারা আধিকারিকরা ছিলেন ডেলিমিটেশনে জড়িত যে কিভাবে সিগনেটা করেছেন আপনারা শিলমোহর মেরেছেন ড্রাফ্টের মধ্যে কিন্তু এস কোথায় রেখেছেন আসাম সরকার যে এস দিয়েছে আমার মাননীয় এক্কা সাহেব যে এসবি তৈরি করে দিয়েছিলেন সেই মতো হয়নি আপনারা সিগনেচার কীভাবে মারলেন কোনো জবাব পাইনি, কোনো উত্তর পায়নি কিন্তু তারপরেও কথা দিয়েছিলেন যে উজর আপত্তি শুনে এইগুলা সংশোধন করা হবে আজকে এক একটা গাঁও পঞ্চায়েত গাঁও পঞ্চায়েত গঠন করা হয়েছে কিন্তু গাঁপ পঞ্চায়েতের যে ভিলেজগুলা অন্য গাঁও পঞ্চায়েতে নেওয়া হয়েছে সেখানে আপনি পালাইছড়া টু বলেন যেখানে পালৈছড়া গাঁও পঞ্চায়েত আছে কিন্তু দাঁড়িয়ে বলদাবলদিতে দিতে নেওয়া হয়েছে জামিরা ডামছড়া এরিয়া আছে জামিরাতে গাঁও পঞ্চায়েত আছে কিন্তু ডামছোড়া ভিলেজ কেটে পালৈছড়াতে আনা হয়েছে এইগুলা কোন স্বার্থে কি কারণে করা হয়েছে যে এইগুলো আশ্চর্যের বিষয় আজকে আমার গাঁ পঞ্চায়েত মাহমদপুরে একটি ছিল শাহবাদে আরেকটি ছিল কিন্তু আজকে মাহমদপুর শাহবাদ জুড়ুলে গিয়ে একটা বানানো হয়েছে যে পপুলেশন বারো হাজার তেরো হাজার দিয়ে এক একটা গাঁও পঞ্চায়েত একশো বাইশ যেটা এলএসি আলগাপুর কাটে ছোড়া সেটাতে করা হয়েছে আর এক একটা গ্রান্ট দিয়ে এক একটা ভিলেজ দিয়ে একশো একুশ যেটা হাইলাকান্দি এলএসিতে করা হয়েছে সেটা আমার জেলার জনসাধারণ বুঝতে পারছেন যে এইখানে ভারতবর্ষের গণতন্ত্র কোনো সিস্টেম আছে কি না মানুষের এই ধারণা হয়েছে তার জন্য আজকে জেলা থেকে বিভিন্ন এনজিও সংস্থা পাবলিক হাইকোর্টের দ্বারস্থ হয়েছে হাইকোর্টে কি রেজাল্ট হয় আপনারা জানতে পারবেন আমিও দেখব হাইকোর্টের পরে যদি এখানে বিচার পাওয়া না যায় তাহলে এটা সুপ্রিম কোর্ট পর্যন্ত পাবে ঠিক আছে আপনার উপর আরও একটা গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে সেটা দেখা গিয়েছে যে দুইটা সমষ্টি ডেলিমিটেশনের পর হাইলাকান্দি ও কাটলিচোড়া দেখা গিয়েছে আলগাপুর সমষ্টি এই দুটা সমষ্টির মধ্যে যে সমষ্টিতে লুক সব থেকে বেশি সেখানে মাত্র দুটা ব্লক দেওয়া হয়েছে আর সেখান যেখানে কম সেখানেও দুটা সেই ক্ষেত্রে যেটা যে কমিটির দ্বারা ডিসিশন নেওয়া হয়েছে সেই কমিটিতে হাইলাকান্দির তিন বিধায়ক গার্জিয়ান মিনিস্টার জয়ন্ত মল্লভ বড়ুয়া এই কমিটিতে ছিলেন আপনাদের মেজরিটি ছিল এই অভিযোগ উত্থাপন হয়েছে আপনাদের উপর আপনারা সেখানে আপনাদের ভূমিকা নীরব ছিল আপনারা সেই মিটিংয়ে উপস্থিত হন কি না সেটা এখনো ক্লিয়ার হয়নি আপনাদের আমাদের এই টেলিভিশনে আপনি কি বলবেন সেখান সেই ক্ষেত্রে আপনার কি ভূমিকা ছিল বা আপনি উপস্থিত হয়েছিলেন কি সেই মিটিংয়ে না আপনাদেরকে আপনাদের অনুপস্থিতিতে সেই ফাইনাল তালিকা গঠন করা হয়েছে দেখেন খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনাকে ধন্যবাদ যে ব্লক ডেলিমিটেশনের ক্ষেত্রে সরকার থেকে একটা কমিটি বানিয়ে দেওয়া হয়েছিল। সেই কমিটিতে আমার গার্জিয়ান মিনিস্টার চেয়ারম্যান তিনজন বিধায়ক জেলার মেম্বার ডিসি মেম্বার আর সিও মেম্বার কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল কথা বলছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কমিটি ফরমোশন হয়েছে কিন্তু কোনো মিটিং করা হয়নি বিনা মিটিং করে যে ব্লক গঠন করা হয়েছে সেটার উপর আমি আজকে নিয়ে এসেছি আমার কানে রিসিভ কবি আছে হনারেবল চিফ মিনিস্টার আমি তেইশ তেইশ তারিখ তেইশ দশ দুই হাজার চব্বিশে পুরা ডিটেলস কাহিনি লিখে দিয়েছি বলে দিয়েছি যে ব্লকগুলো গঠন করা হয়েছে হাইলাকান্দি যেটা সাউথ হাইলাকান্দি ব্লক গঠন করা হয়েছে সেখানে টু থাউজেন্ড ওয়ানের পপুলেশন একচল্লিশ হাজার আটশো ছয়চাল্লিশ সাতটা গাঁও পঞ্চায়েত নিয়ে হাইলাকান্দি এল এসিতে আরেকটি কাটিচোড়া গাঁও পঞ্চায়েত চৌষট্টি হাজার চারশো তিরানব্বই নয়টা পঞ্চায়েত নিয়ে হাইলাকান্দিতে মেইন টাউনে যেটা টু থাউজেন্ড ওয়ানের পপুলেশনে আমার ছিয়ানব্বই হাজার দুইশো তিয়াত্তর চোদ্দোটা গাঁপ পঞ্চায়েত নিয়ে এই টোটাল তিরিশটা আর দেখেন আলগাপুরে যেটা আলগাপুর কাটনিচোড়া সমষ্টিতে লালাতে একটা গঠন করা হয়েছে পনেরোটা গাঁও পঞ্চায়েত নিয়ে এক লক্ষ বাইশ হাজার দুইশো চৌরাশি আলগাপুর চড়াতে আলগাপুর যেটা ব্লক সেখানে এক লক্ষ ষাট হাজার সাতশো উনচাল্লিশ যেখানে একাশি হাজার পপুলেশনের ডিফারেন্স সেখানে ব্লক দেওয়া হয়েছে আলগাপুর সম আলগাবুর কাটেচড়ায় দুটি আর হাইলাকান্দিতে তিনটি সেই কমপ্লেন আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়েছি রিসিভ নিয়েছি মাননীয় চিফ সেক্রেটারিকে দিয়েছি ইলেকশন কমিশনারকে দিয়েছি তারপরে এডিশনাল সেক্রেটারি যেটা পঞ্চায়েতের আমার মেইন এক্কা সাহেব যে এস যে অর্ডারগুলো দিয়েছিলেন যে কমিটি বানিয়েছিলেন ওনাকে দিয়েছি অনারেবল পঞ্চায়েত মিনিস্টারকে দিয়েছি আমার গার্জেন মিনিস্টারকে দিয়েছি এই যেখানে যতটা নিয়মের কথা যেগুলা করতে লাগে আমি করে যাচ্ছি কিন্তু যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলছেন ওনারা গোয়াটি লাস্ট গেইটে গুড়াফিরা করছেন আর গ্রামে গিয়ে মানুষগুলা দুই চারজন নিয়ে হায় হায় দিচ্ছেন সেটা কী লাভ হবে আজকে আমার কথা হচ্ছে আমি যে রিজাইনের কথা এসেছে যে কমিটি ফরমেশন হয়েছে কোনো মিটিং করা হয় নাই আমি কীরকম রিজাইন দেব মিটিং করা হলে তো আমি এভোর্ড করল করব। তারপরে আমি বলবো পপুলেশন ওয়াইজ আপনারা ডেভেলপমেন্ট ব্লক ফরমেশন করেন আজকে পাশগ্রাম থেকে মিজোরাম বর্ডার পর্যন্ত যে দুটা ব্লক বানানো হয়েছে আজকে হাইলাকান্দি পুরানা যে এলএস সিক্স যেখানের বিধায়ক জাকির হুসেন লস্কর স্যার ওনার সমষ্টিতে কোনো ডেভেলপমেন্ট ব্লক নাই ওনার যে আসি পঁচাশি হাজার ভুটার এগুলাকে বাক করে আলগাপুরে দেওয়া হয়েছে আর লালাতে দেওয়া হয়েছে যেখানে যে বিলুপ্ত হওয়ার পরে আসামের মধ্যে হয়তো বিলুপ্ত এই ডিস্ট্রিক্ট বিধায়ক বিলুপ্ত হওয়া ডিস্ট্রিক্ট কম কিন্তু হাইলাকান্দি করিমগঞ্জ দুইটা উদাহরণ করিমগঞ্জেতেও এইভাবে করা হয়েছে কিন্তু নেতৃবৃন্দ রাজনৈতিক দল বিভিন্ন রাজনৈতিক দল আছে কারা এইগুলা নিয়ে আজকে হাইকোর্টের দায়স্থ হয়েছে আজকে প্রশাসনের দায়স্থ হয়েছে এইখানে এইগুলা কথা বলে রাজনীতি হবে না যেগুলা নেতৃবৃন্দ বলছেন ওনাদের স্বার্থ সামনে পঞ্চায়েত ইলেকশন এই পঞ্চায়েত ইলেকশনে যাবে ভুটারের কাছে কিন্তু ভুটার দশ কিলোমিটার পনেরো কিলোমিটার ভিতরে জুড়ু করা হয়েছে যে কিছু রাজনৈতিক নেতা দেখছে নিজের বিলেই বাঁচাতে পারেননি দক্ষিণ জোশনাবাদ পার্ট টু সেটা টানটু জিপি থেকে কেটে মামদপুর জয়কৃষ্ণপুর জিপিতে গিয়েছে আর উনারা বড়ো বড়ো কথা বলছেন আর লাস্ট গেটে গোড়াফিড়া করছেন আর এইগুলা করে রাজনীতি করা কোনো অবস্থায় আমার জেলার যে জনসাধারণ বুঝতে পারতেছেন কে সমস্যা নিয়ে দৌড়জাপ করতেছে আর কে অন্যরূপে দুষ জাপে দিয়ে রাজনীতি করতে চেয়েছে এগুলা জল জল পটপট ক্লিয়ার হয়ে গেছে ইতিমধ্যে আমি আব্দুল আহাদের কাছে যাব আব্দুল আহাদ যেহেতু গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে মেইন হল ব্লক দেখা গিয়েছে যদি বলি গ্রাম গ্রামের উন্নয়ন বা দেখা গিয়েছে মহাত্মা গান্ধীর পঞ্চায়েত রাজের কথা যদি বা পঞ্চায়েতের যদি কথা বলি যে পঞ্চায়েতের যদি বা গ্রামের যদি উন্নয়ন হয় তাহলে মেইন হল ব্লক কিন্তু এখন দেখা গিয়েছে ডেলিমিটেশনের পর মানুষ দেখা গেছে প্রায় পনেরো কিলোমিটার বিশ কিলোমিটার এত দূরে গিয়ে সেই ব্লকটা ব্লকে যেতে হয় সেই ক্ষেত্রে কি বলবেন কি তুমি দাবি আছে আপনার বা কি সে বিষয়ে কি বলবেন দেখেন গণতন্ত্রের সর্বনিম্ন যদি কোন গ্রাম পঞ্চায়েতে করা হয় ফ্রম গ্রুপ সদস্য থেকে আরম্ভ করে আপ টু আপনার জেড পর্যন্ত দেখেন এখানে যে আপনি একটা কথা বলেছেন যে কন্টিনিউটি কন্টিনিউটির কথা আপনি উল্লেখ করেছেন কোন অবস্থায় কন্টিনিউটি মানা হয় হচ্ছে না সেটা তো পাঞ্চায়েত ডেলিমিটেশনে আমরা দেখছি কন্টিনিউটি বলতে কোন কিছু নেই এক একটা জিপির এক একটা জিপির সাথে অন্য একটা ভিলেজ এনে অ্যাড করা হয়েছে ধর্মের ভিত্তিতে সেই ভিলেজের দূরত্ব কম হলে পনেরো থেকে বিশ কিলোমিটার দেখেন সম্পূর্ণ ধর্মের ভিত্তিতে ডিলিমিটেশন হয়েছে কিন্তু আমরা এটা বলতে বাধ্য কিন্তু পপুলেশনের ভিত্তিতে যদি ডেলিমিটেশন হয় সেটা সাংবিধানিক কিন্তু আমাদের দিতে ধর্মের ভিত্তিতে ডিলিমিটেশন হয় যে জায়গা হিন্দু ভিলেজে আছে সেটাকে আরেকটা হিন্দু ভিলেজের সাথে এড করে জিপি তৈরি করা হয়েছে এবারে ইতিপূর্বে বিধায়ক মহোদয় বলেছেন যে আমাদের হাইলাকান্দিতে 38টা জিপি গঠন করা হয়েছে সেটা হয়েছে ছোট ছোট জিপি পপুলেশন হেতু আমাদের এই পপুলেশন ডেনসিটি হাইলাকান্দি পপুলেশন ডেনসিটি 409 অনুযায়ী পপুলেশন ডেনসিটি অনুযায়ী 5 স্কয়ার কিলোমিটার আমাদের হাইলাকান্দি বি ক্যাটাগরির डिस्ट्रিক্ট কিন্তু সেই বি ক্যাটাগরির डिस्ट्रিকে আপনার যে ক্যাইট্রিডিয়া দেওয়া হয়েছে যেমন আট হাজার থেকে দশ হাজার দশ হাজার পর্যন্ত সেই দশ হাজারের উঠে উঠে সেই সমস্ত যে সমস্ত জিপি বানানো হয়েছে সেটা আগলাপুর কাটলি চড়ায় আর হাইলাকান্দি সমস্ত জিপি বানানো হয়েছে ধরনের না তৈরি করা হয়েছে। আমি আপনাকে একটাই কথা বলতে পারছি আমাদের এই এসওপিতে যে আসাম সরকার দ্বারা আসাম সরকার কর্তৃক যে প্রকাশিত এসওপি সেই এস ওপিতে তিন ক্যাটাগরির ডিস্ট্রিক্ট নির্ধারণ করার কথা কিন্তু আমাদের হাইলাকান্দি সমষ্টিতে যেভাবে ডেলিমিটেশন হয়েছে সেই ডেলিমিটেশনের কোনো ক্রাইটেরিয়া মানা হয় না শুধুমাত্র ধর্মকে প্রাধান্য দিয়ে যে এলাকায় যে এলাকায় হিন্দু বিলিজ আছে সেই এলাকায় হিন্দু বিলিজের সাথে আরেক হিন্দু বিলিজ যুগ করে জিপি তৈরি করা হয়েছে ঠিক একই ভাবে মুসলিম গুলি এক করে এক করে জিপি তৈরি করা হয়েছে দেখেন গণতান্ত্রিক পন্থায় যদি আমরা যদি দেখতে পাই শুধুমাত্র এই যে পঞ্চায়েত স্তরটা যে পঞ্চায়েতের মাধ্যমে শুধুমাত্র এই যে আমাদের গ্রাম্য গ্রাম্য যেটা যে আমরা কি বলি এটাকে আমরা যদি বলি স্বায়ত্ত শাসন পঞ্চায়েতির স্বায়ত্ত শাসন যেটা এটাকে উন্নত করতে গিয়ে যদি কোনো ডেভেলপমেন্ট স্কিম নির্মাণ করে এলাকাগুলি উন্নয়ন করা হয় তাহলে সেই সমস্ত এলাকাগুলি উন্নয়ন হলো মানে পপুলেশনের ভিত্তিতে যদি সেটা করা হতো শুধুমাত্র ধর্মের ভিত্তিতে হয়েছে আমি আবার চলে যাবো আব্দুল আহাদের কাছে যেহেতু দেখা গেছে একটা অভিযোগ উত্থাপন হয়েছে এই পঞ্চায়েত থেকে শুরু করে বা বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে হাইলাকান্দির বিধায়কদের ভূমিকা নিয়ে তুমি একজন দেখা গিয়ে ছাত্র সংগঠনের নেতা হিসাবে বা সভাপতি হিসাবে কি প্রতিক্রিয়া হাইলাকান্দির তিন বিধায়কের ভূমিকা নিয়ে কি বলবা তুমি দেখেন ইতিহাস হয়ে থাকবে আমাদের হাইলাকান্দি জেলা আর হাইলাকান্দির দুই বিধায়ক আমি যদি থাকবে আমি যদি বলি তাহলে আমাদের যে বর্তমানে যে হাইলাকান্দি সমষ্টি মধ্য হাইলাকান্দি বিধায়ক জাকির হুসেন ওনার যে এই ডেলিমিটেশন নিয়ে ওনার যে ভূমিকা সেটা প্রশ্নচিহ্নের মধ্যে সমস্ত হাইলাকান্দিবাসী রেখে দিয়েছে। ওনার কোনো ধরনের কোনো পদক্ষেপ নিতে আমরা দেখতে পাই না কোনো ধরনের কোনো ধরনের প্রতিবাদ করতে ওনার দেখতে পাই না উনি শুধুমাত্র সরকারকে খুশ করতে উনি নন অফিসিয়ালি উনি বিজিপি উনি বিজেপি করছেন আমরা যে ওনার যে ভাবভঙ্গি ওনার বডি ল্যাঙ্গুয়েজ আমরা বুঝতে পারি দেখেন বর্তমানে ওনার যে জিপি বা উনি কোন ব্লকে আছেন উনার যে সমষ্টি বা ওনার যে ভিলে ওনার ভিলে যেটা যে বাসদর পার্ট 2 সেটা আমাদের আগলাপুর কাটিচড়ার সংযুক্ত করা হয়েছে উনি এখন কোন উনি এখন অবধি হাইলাকান্দি নেতৃত্ব দিয়ে আসছেন হাইলাকান্দি সমষ্টি কিন্তু উনি বর্তমানে উনাকে আপনি যদি প্রশ্ন করেন যে উনি কোন সমষ্টিতে ডিলিমিটেড ওনাকে কোন সমষ্টিতে অন্তর্ভুক্ত করা হয়েছে উনার ব্লক কোনটা উনি বলতে পারবেন না কারণ উনার ব্লক কোনটা ওনার তো ব্লক নেই তো উনি একজন ব্যর্থ অকর্মণ্য বিধায়ক আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি ওনাকে আখ্যায়িত করেছি কারণ ওনার কাছে জনগণ উনি সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছেন হাইলাকান্দি ডিস্ট্রিক্টের তিন বিধায়কের মধ্যে আমাদের বর্তমানে মধ্য হাইলাকান্দি সমষ্টির বিধায়ক জাকির হোসেন উনি সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছিলেন কিন্তু উনি বর্তমানে জনগণের সাথে ছেলেখেলা করছেন জনগণের আবেগ ইমোশন নিয়ে উনি

আমি ইতিমধ্যে ছিলাম যে বিধায়ক সুজামুদ্দিনের কাছ থেকে আপনার উপর আরও গুরুত্বপূর্ণ অভিযোগ উত্থাপন করেছেন রাইজর দলের একজন নেতা আমাদের এই স্টুডিওতে এসে উনি বলেছেন যে দেখা আপনি বিজেপির নেতাদের সাথে মিলে আপনি এই ডেলিমিটেশন প্রক্রিয়া ওনার রেকর্ডিংও আছে বলে আপনি বিজেপির নেতাদের আপনি নিজের ফায়দার জন্য আপনি আপনাদের আপনার যে যারা পরিচিত লোক তাদেরকে পঞ্চায়েতে টিকিট দেওয়ার উদ্দেশ্যে বা পঞ্চায়েতে আপনার মানুষদেরকে আপনি নির্বাচিত করার উদ্দেশ্যে আপনি এই ডেলিমিটেশনের প্রক্রিয়ায় সহযোগ করেছেন এবং অন্যদিকে আপনি প্রতিবাদ করছেনও যে প্রতিবাদ করে মানুষদেরকে ভুল বোঝানো পরিলক্ষিত হয়েছে সেটার উত্তর কি দেবে আমি কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই ডেলিমিটেশনের প্রতিবাদে যাচ্ছি না আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আমি বিধায়ক হিসাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার জেলাবাসীর সুবিধার্থে পঞ্চায়েত রাজনীতির যেটা পুরানা যুগ যুগ থেকে দেখে আসতেছি যে একটা সীমাবদ্ধ এরিয়া দুই কিলোমিটার চার কিলোমিটারের মধ্যে এক একটা গাঁও পঞ্চায়েত স্থাপিত হয়েছিল আজকে যারা আমার বিরুদ্ধে এই কথাগুলা বলছে ওরা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বলছে সামনে পঞ্চায়েত ইলেকশনে যেরা রাইজর দলের নেতা বলেছেন উনি জেলা পরিষদের এক প্রার্থী উনি ভাবছেন এই রকম করে জেলা পরিষদের প্রার্থী হবেন আর জনসাধারণ ভোট দিয়ে দিবেন এরকম বাস যদি চিন্তা করে থাকেন তাহলে এগুলা স্বপন দেখে কোনো লাভ নেই কারণ মানুষ বুঝতে পারতেছে কে কী করতেছে কার উদ্দেশ্য কী উনি নিজের যে ভিলেজ দক্ষিণ জোশনাবাদ পার্ট টু সেটাকে নিজের পুরানা পঞ্চায়েতে রাখতে পারেননি আর আমাকে বলছেন বিজেপির সঙ্গে মিলে আমি যদি বিজেপির সঙ্গে মিলে এই সমস্ত করছি তাহলে আজকে হাইকোর্টের দ্বায়স্থ কে হয়েছে আজকে যে মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারি ইলেকশন কমিশন সবাইকে আমি ডিটেলস রিপোর্ট ব্লকের ক্ষেত্রেও দিয়েছি কাউ পঞ্চায়েতের ক্ষেত্রে দিয়ে লাভ নেই লোকাল কে ডিসিকে কে তারপরে এখন আমি আদালতের দায়স্থ আমার সমষ্টি থেকে বহু মানু হয়েছেন আমি ওনাদিকে কেউ সাহায্য করতেছি এই কথাগুলো বলে কোনো লাভ নেই আজকে বিজেপির সঙ্গে কে যুক্ত আজকে মিডিয়াতে এই গত সপ্তাহ দশ দিন থেকে দেখলে বোঝা যায় বিজেপির কে আজকে বিজেপির সঙ্গে যুক্ত কারা কারা বিজেপির সঙ্গে যুক্ত হয়ে কাজ করতেছে বলতেছে একশো ছাব্বিশ বিধানসভা সমষ্টিতে নেক্সট টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের ইলেকশনের প্রার্থী দেওয়া হবে জেলা পরিষদ পঞ্চায়েত রাজনীতিতেও দেওয়া হবে তাদের উদ্দেশ্য কী তাদের উদ্দেশ্য বিজেপিকে পার করে দেওয়া বিজেপিকে রাজনৈতিকভাবে এগিয়ে দিয়ে দেওয়া আমাদের উপরে বদনাম দিয়ে সমস্ত লাভ হবে না কারণ জেলাবাসী জানে কে কোন দলের হয়ে কাজ করতেছে কে জনতার স্বার্থে কাজ করতেছে কে নিজর স্বার্থে রাজনৈতিক উদ্দেশ্যে পঞ্চায়েত ইলেকশনের উদ্দেশ্যে নিজের যে উপরে যাবে সেগুলা চিন্তা করে যেগুলা কথা বলতেছে এগুলো একদম মিথ্যা কথা যদি বিজেপির সঙ্গে কোনো সমঝোতা তাকে প্রমাণ করে দিলে আমি বিধায়কের দল থেকে ইস্তফা দিব বিধায়কের পদ থেকে ইস্তফা দিব ছাব্বিশের নির্বাচনের কথা যদি বলি দু হাজার ছাব্বিশে বিধানসভা যে নির্বাচন আসছে দেখা গিয়েছে আপনাদের একটি সমষ্টি কিন্তু তিনজন বিধায়ক সেই তিনজন বিধায়ক আবার একই দলের সেই ক্ষেত্রে আপনার কি ভূমিকা বা আপনি কি রণকৌশল তৈরি করেছেন ইতিমধ্যে দেখেন আমার একটা দল আছে দলের হাইকমান্ড আছেন হাইকমান্ড থেকে দল থেকে যাকে প্রার্থী করা হবে সে ইলেকশনে লড়বে আর ভোটার যাকে ভোট দিবে যে নির্বাচিত হবে সে বিধায়ক হিসাবে কাজ করে যাবে সেটা আমাদের গণতন্ত্র সিস্টেম রাজনৈতিক দলেরও সিস্টেম আমরা তিনজন বিধায়ক একই দলে আসি বর্তমানে তিনজনের মধ্যে কি অবস্থা চলতেছে আপনারা জানেন কারণ হাইলাকান্দি জেলা তিনটা সমষ্টি ছিল আজকে বিলুপ্ত করে ধর্মের ভিত্তিতে দুটা বানানো হয়েছে তিনজন বিধায়কের একটা সমষ্টি আলগাপুর কাটি হয়েছে আর একটা ধর্মীয় লাইনে বিজেপির একটা সমষ্টি গঠন করা হয়েছে সেখানে কে দল কাকে টিকিট দিবে কে টিকিট পাবে কে ইলেকশনে লড়বে ভোটার কাকে ভোট দিবে সেই জয়ী হবে আমি দুইবারের বিধায়ক আমার প্রয়াত পিতা তজমুলাইল লস্কর ওই সমষ্টিতে দুইবারের বিধায়ক আমি আমার স্ত্রী আমার ওই সমষ্টিতে তিনবারের জেলা পরিষদ আমার মানুষের সঙ্গে যে সুখে দুঃখে আপদে বিপদে বিভিন্ন কাজ কর্মে যেভাবে আমি সার্ভিস দিয়ে দিতেছি আমি ভবিষ্যতে যদি ইলেকশনের প্রার্থী হই জনসাধারণ বিচার করবে ভালো হলে রেজাল্ট ভালো হবে খারাপ হলে খারাপ হবে আমি রাজনৈতিক স্বার্থ নিয়ে ভবিষ্যতের রাজনৈতিক চিন্তা করে এই সমস্ত করতেছি না যারা এই সমস্ত চিন্তা করে করতেছে পঞ্চায়েত ইলেকশনের রেজাল্ট বাহির হলে আপনারা বুঝতে পারবেন আজকে বলতেছে আমি রাইজের দল এইটা কংগ্রেস একই হয়ে গিয়েছিল আজকে তিনটুমা হয়ে গেছে আজকে প্রার্থী কে কোন দলের হবে জনসাধারণ কাকে ভোট দেবে সেটা রিজাল্টে আসবে আমার কথা হচ্ছে যে সমষ্টিগুলা হয়েছে যে কেউ নির্বাচিত হোক যে কেউ ভোটে পাঠ নেউ কিন্তু সমষ্টির যে একটা সীমানা সুন্দরভাবে হয় মানুষের স্বার্থে যে ডেভেলপমেন্ট ব্লক মানুষের স্বার্থে আজকে আপনারা আশ্চর্য হবেন নেক্সট আসতেছে আজকে ওয়ার্ডগুলা গঠন করা হইতেছে বুট সেন্টার বানানো হইতেছে কিন্তু আমার কাছে খবর এসে গেছে যেগুলা হিন্দু অধ্যুষিত এরিয়া তিনশো চারশো ভোটার দিয়ে ওয়ার্ড বানানো হইতেছে আর মুসলিম অধ্যুষিত এরিয়া বারোশো চোদ্দোশো ভোটার দিয়ে বানানো হইতেছে আজকে যে ব্যালেটের মাধ্যমে বুট হবে পঞ্চায়েত ইলেকশন সেখানে এই এগারোশো বারোশো চোদ্দোশো ভোটার সকাল চারটা থেকে বিকাল চারটা পর্যন্ত কিভাবে বুটগুলা কাস্ট করবে এইখানে এই এক একটা রুমে তিনটা রুম দিতে হবে ওয়ান টু থ্রি আর কীভাবে আমাদিগকে রাজনৈতিকভাবে পঞ্চায়েত রাজনীতি থেকে ডিপ্রাইব করা হচ্ছে কারণ যেখানে ইকুয়েল এই ওয়ার্ডগুলো বানানোর জন্য আমি দাবি রাখতে ইতিমধ্যে আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্বে সে উপস্থিত হয়েছে এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আসার জন্য এবং দেখা গিয়েছে আপনারা ইতিমধ্যে এই পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে ইতিমধ্যে গুয়াহাটির উচ্চতম ন্যায়ালয়ের দ্বারস্থ হয়েছেন এবং সেই ক্ষেত্রে আমরাও দেখা গিয়েছে আপনার আমরাও আমাদের দর্শকদেরকে আপডেট দেবো যে সেটা রায় কি আসে এবং সেই ক্ষেত্রে বিধায়ক সুজামুদ্দিন ও বিডিএসএফের ভূমিকা কী থাকে সেটাই হবে লক্ষণীয় ধন্যবাদ